একদম শেষ পেয়ার মানে লালের মধ্যে যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আর আজকে কিন্তু আমরা আছি রবিউল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা বিগত ভিডিওতে আমরা দেখছিলাম ভাইয়ের কাছে হিউজ পরিমাণে গোল্লা কবুতরের কালেকশনগুলো অ্যাভেলেবেল এবং সাথে সাথে অনেকগুলো ফ্যান্সি কবুতরও আপনারা পাবেন ইনশাল্লাহ আর বিশেষ করে প্রচুর পরিমাণে কবুতর আছে আজকে ডিম সহ বাচ্চা সহ কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে আপনার একদম ন্যায্য মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে বাস এসে পরিবহন কুরিয়ার এবং ঘর পরিবহনের মাধ্যমে আপনারা কবুতর গুলো ডেলিভারি নিতে পারবেন তো দর্শক বন্ধু আর দেরি কোনো চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি

আর দাম যদি সঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ কেউ ঠেকাইতে পারবে না দর্শকরা কিনবে ঠিক আছে অবশ্যই আমি বলবো না আপনাকে কিছু কারণ আপনি জানেন আপনি বিবেকবান মানুষ কবুতর কিনবেন কেনার সময় অল্প দামে কিনবেন যাতে দর্শকদেরকে অল্প দামে দিয়ে খুশি রাখতে পারেন ঠিক আছে ভাই রবিল ভাই আজকে কত জোড়া কালেকশন আছে আজকে পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ জোড়া আর কাছাকাছি বাইরের থেকে বেশি হবে ইনশাল্লাহ আর বাচ্চা সহ কবিত্র আছে মোটামুটি মানে চার জোড়া না ছয় জনা ছয় জোড়া বাচ্চা সহ মাসা আল্লাহ ডিমে আছে আপনার ছয় আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ কবিত্র গুলো আপনার নিতে পারবেন ইনশাআল্লাহ বাইরের কাছে শুধু দাবি

আমরা কালেকশন গুলো দেখাইতে পারি ইনশাল্লাহ অবশ্যই ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর আর এটা কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের এক জোড়া কালারিং গোল্লা এখানে ডান দিকে যেই কবুতরটা রয়েছে এটা মাদিনা আর বামদিকে যেটা এটা নর কবুতর আর দর্শক বন্ধুরা আপনারা গত ভিডিওতেও দেখছেন যে রবিউল ভাইয়ের কাছে হিউজ পরিমাণে কালারিং রাজগোল্লার কালেকশনগুলো অ্যাভেলেবেল থাকে তো আমাদের চ্যানেলে একজন ভাই আছে যিনি কালারিং গোল্লা প্রচুর পরিমাণে আপনাদের জন্য সংগ্রহ করে থাকে একদম ন্যায্য মূল্যে ভাইয়ের কাছ থেকে আপনারা কালারিং গোল্লাগুলো নিতে পারবেন বিভিন্ন কালার ওয়াইজ রয়েছে আমি একে একে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং দেখতে পাচ্ছেন কবুতরগুলো প্রত্যেকটা কবুতর একদম ঝরঝরা কর করা ভাই এইটা কি ডিম বাচ্চা করা পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ফুল রানিং না তো দর্শক দেখেন কালার দেখেন সাইজ দেখেন মার্কিং দেখেন একদম বিগ সাইজের এবং একদম 100% সুস্থ সবল কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে কি রকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা ভাই জোড়াটা চাওয়া দাম হলো 3000 টাকা 3000 টাকা চাওয়া দাম একদম টকটকে লাল রঙের এক জোড়া কবুতর একদম কত রাখবেন ভাই একদম যদি কেউ নেয় প্রথম ভিডিও ঠিক আছে আজকের মানে শুরুতে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো যে ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইজশো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ছাব্বিশশো টাকা দাম থাকবে একদম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বিভিন্ন রঙের বিভিন্ন কালারের কবুদর রয়েছে ইনশাল্লা আমি একে একে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুদর আর দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের মধ্যে কালারিং রাজগোল্লা এখানে নটটা ডানে বামে মাদি কবুধর এবং এই কবুদরটা হচ্ছে আপনার ফুল বডি হোয়াইট যেটাকে আমরা বলি বুক সাদা গোল্লা ওই টাইপ এই যে নটটা ঢাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই জোড়াটার সাইজটা অনেক বড় অনেক বড় সাইজের কালারিং গোлла দর্শক বন্ধুরা দেখেন এই পেয়ারটাও কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করে রানিং মাশাআল্লাহ ফুল রানিং ফুল রানিং আচ্ছা এই পেয়ারটার দাম চাচ্ছেন কত রবিউল ভাই আচ্ছা দবুছে ভাই 1600 টাকা 1600 টাকা চাওয়া দাম একদম না একদম যদি কেউ না আজকের জন্য মাত্র 1500 টাকা আরেকটু কমাই দিবেন ভাই 1400 টাকা 1400 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র চৌদ্দোশো টাকার বিনিময় আপনারা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটা পছন্দ না হলেও আরও হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ একে একে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কালারিং রাজগোল্লার তৃতীয় পেয়ার এবং রেড কালার কালারিং গোল্লার দ্বিতীয় পেয়ার এখানে মাদিটা বামে ডানে নরকবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই কবুতরটার সাইজ কোয়ালিটি মার্কিং কালার কম্বিনেশনটা দেখেন আপনারা এইটা মাদি কবুতর রবিউল ভাই আপনার এই পেয়ারটাও কি ডিম বাচ্চা করা ভাই নটটা রানিং বুঝছেন নটটা রানিং নতুন এখন বন্ধু ডিম পারে আচ্ছা কয় পরে আছে মাদিটা মাদিটা আপনার হচ্ছে মানে পর প্রায় ঝরছে আর কি ডিম পারবো বিশ পঁচিশ দিনের মধ্যে ডিম পারবে এরকম অবস্থা আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা একটা চাওয়া দাম আঠাইশো টাকা আঠাইশো টাকা চাওয়া দাম একদম কত ভাই একদম যদি কেউ আজকের জন্য চব্বিশশো টাকা চব্বিশশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ভাই বইলা দিচ্ছে চব্বিশশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কালার দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চব্বিশশো টাকা দাম থাকবে দর্শক এই পেয়ারটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া কালারিং রাজগোল্লা কবত রয়েছে এটা চতুর্থ পেয়ার এবং ব্ল্যাক কালারিং গোল্লার সেকেন্ড পেয়ার দেখতে পাচ্ছেন এখানে মাদিটা ডান দিকে এই যে এটা হচ্ছে মাদি কবুতর এবং বাম দিকে যে কবুতরটা রয়েছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরের জোড়াটার মার্কিংটা কিরকম রয়েছে এই পেয়ারটা ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে কতদিন লাগবে ইনশাল্লাহ নেক্সট টাইম ডিম পাড়তে সাত থেকে দশ দিনের মধ্যে মাত্র বারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া চমক কালেকশন রয়েছে একটার চাইতে আরেকটা সুন্দর দর্শক বন্ধুরা দেখেন প্রত্যেকটা কবুতর ভাইয়ের কিন্তু দেখার মতো দেখেন গোল্লা কবুতর খুবই চমৎকার কবুতর এখানে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে কবুতর এবং বাম দিকে আশা করছি মাসাল্লাহ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা দুই তিন দিন সময় লাগবে দুই থেকে তিন দিন টাইম লাগবে ডিম দিয়ে দিবে আচ্ছা এই পেয়ারটার প্রাইস কত এই পেয়ারটার চা বাদাম 2600 টাকা চা 2600 বেচা বিক্রি একদম কত বেচা বিক্রি একদম যদি কেউ না আজকের জন্য হুম মাত্র 2400 টাকা মাত্র 2400 2200 রাখেন ভাই জোড়াটা জান 2200 টাকা মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা ভাইকে আবদার করছে 2200 ভাই কিন্তু দিয়ে দিতে আপনারা নিতে পারবেন মাত্র 2200 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা কবুতর দেখেন আর আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই অনেকেই আমাদের ভিডিওতে বিশেষ করে গোল্লার ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করে থাকেন যে আসলে গোল্লার দাম এত না 500 600 800 এরকম দাম হলেই গোল্লা পাওয়া যায় তাহলে আমরা দিব আচ্ছা ওই রকম গোল্লা যদি কারো কাছে থাকে রবিউল ভাইয়ের কাছে দিবেন ইভেন ভাইয়ের মতো যারা গোল্লা কবুতর সেল করে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো দামে আপনারা কিন্তু কবুতরগুলো সেলও করতে পারবেন মানে আপনাকে কিনতে হবে এমনটা না আপনি চাইলে সেলও করতে পারেন যদি আপনার কাছে কবুতর থাকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা দেখতে পাচ্ছেন কালারিং রাজগোল্লার ছয় নাম্বার জোড়া এবং কালো কালারিং গোল্লার তৃতীয় পেয়ার এই যে দেখেন এটা মাদি ভাই এটা মাদি আর ডান যেটা আছে ওইটা নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন এবং মার্কিংটা খুবই চমৎকার একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন আপনারা এই যে দেখেন আর এই পর্যন্ত আমরা অলরেডি ছয় পেয়ার কবুতর দেখাইছি প্রত্যেকটা কবুতরই গোল্লা তাই বলে ভাববেন না যে সবই গোল্লা গোল্লা ছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের দেশি ফেন্সি সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনারা পাবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এই যে দেখেন এই পেয়ারটার দাম কত ছোট্ট করে বলেন ভাই যদি চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন চোদ্দশো টাকার বিনিময় ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর আগে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে আগে বুঝতে হবে আপনারা কবুতরগুলো দেখেন আগে ভালোভাবে একটার সাথে আরেকটা কম্পেয়ার করেন তাহলে আপনারা নিজেরা বোঝা যাবেন ইনশাআল্লাহ ভিডিও দেখবেন ভিডিও দেখলে কবুতর কিনতে হবে এমনটা না দেখলে অভিজ্ঞতা বাড়বে এখানে নটটা ডানে বামে মাদি কবুতর এই পর্যন্ত যতগুলো কালারিং গোল্লা আমি আপনাদেরকে দেখাইছি এই কবুতরটা এর মার্কিংটা একটু আলাদা টাইপের আপনারা হয়তো বুঝতেই পারতেছেন এটা দেখতে অনেকটা মুখী কবুতরের মতো বাট এইটা মুখী না এটা কালারিং রাজগোল্লা কবুতর ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম চাচ্ছেন কত পনেরোশো টাকা চাওয়া দাম দর্শক বন্ধুরা এটা মুখীর মতো দেখতে বাট এটা মুখী না ভাইয়ের কাছে মুখী রয়েছে আমি আপনাদেরকে মুখী দেখাবো ইনশাল্লাহ তাহলেই আপনারা বুঝতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম ভাই বলছেন কত এক দাম কত তেরোশো আরেকশো টাকা কম দেওয়া জানা না ভাই বারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকার এই যে দেখেন আমি বলছিলাম যে মুখীর কালেকশন আর ওইটার মধ্যে পার্থক্যটা কি আপনারা দেখতেই পাচ্ছেন মানে কবুতরের মার্কিং এর কোন পার্থক্য তেমন একটা নাই বাট এই কবুতরটা গলা কষে স্প্রিং করে এটা হচ্ছে মুখী কবুতর আর এইটার মাথার উপরে যে সাদা অংশটা ওইটা বাদ দিয়ে বাকি পুরোটাই কিন্তু ব্ল্যাক আর মুখী কবুতরের দমটা মানে লেসটা সাদা হয়ে থাকে সরি গোল্লা কবুতরের তো এই পেয়ারটা ওডিম বাচ্চা করা ভাই ফুল রানিং এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন আপনি সতেরোশো টাকা চাওয়া দাম একদম কত একদম পনেরোশো বারোশো টাকা রাখা যায় না ভাই জোড়াটা কম যায় ভাই কম হয়ে যায় হ্যাঁ তাহলে কত রাখতে পারবেন তা তো ঠিকই কত রাখতে পারবেন তো ইনশাল্লাহ চোদ্দশো টাকা চোদ্দশো জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন চৌদ্দোশো টাকা তবে মুখী কবুতর বারোশো টাকা পাওয়া যায় এক হাজার টাকাও পাওয়া যায় সবগুলো হচ্ছে কোয়ালিটির উপরেই নির্ভর করে দাম তো আপনারা কোয়ালিটিটা দেখবেন আগে যদি পছন্দ হয় ভালো লাগে মনে করেন যে না কোয়ালিটি ভালো অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা চমক কালেকশন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা চমক বলছে এই কারণে আপনারা জানেন আপনারা রেগুলার যারা আমার দর্শক বন্ধুরা রয়েছেন তারা জানেন যে বিগত অনেক দিন যাবত হয়ে যাচ্ছে যে আমরা এই কবুতরগুলো পাচ্ছি না খুব কম পাওয়া যাচ্ছে একদম রেয়ার একটা কালেকশন দর্শকরা খুবই ইউনিক খুবই আনকমন আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে যতটা না ইউনিক তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই কবুতরের জোড়াটা কিন্তু একদম ফুললি ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ এবং কোয়ালিটি কোয়ালিটিফুল দেখেন আপনারা এটা হচ্ছে আর্সেঞ্জেল কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট গোল্ডেন আর্সেঞ্জেল এই প্যাডটা দুইটাই চুইঠাল আছে আপনারা দেখেন ডিম বাচ্চা করা ফুল রানিং আছে কিরকম দাম চাচ্ছেন দুই হাজার টাকা চাওয়া দাম একদম বলবেন একদম যদি কেউ নেয়

আপনারা কিন্তু এই কবুতরগুলো পাচ্ছেন বত্রিশশো দ্যাট মিনস ষোলোশো টাকা জোড়া হোয়াইট গোল্ডেন আর্থ দর্শক বন্ধুরা রানিং পেয়ার সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যেকোনো কোনো জায়গা থেকে কবুতরগুলো আপনারা নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর কালেকশন রয়েছে তো এটা মূলত বোম্বাই কবুতর না ভাই তাহলে ইন্ডিয়ান এত বড় ঝুটি মাসা আল্লাহ দর্শক বন্ধুরা দেখেন অনেক চমৎকার অনেকেই আসলে এরকম কাকি কবুতরগুলো খুঁজতে পারেন বিকজ এগুলো অনেক বড় সাইজের ঝুটিগুলোও যেরকম বড় কবুতরের সাইজটাও কিন্তু অনেক বড় আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন কবুতরের সাইজটা দেখছেন কত বড় এখানে পলি কেন ভাই আচ্ছা তো এই যে দেখেন আমি একটু নামাই দিই কবুতরটা আপনারা কবুতরের গেট আপটা দেখছেন একদম অস্থির খুবই সুন্দর একটা পেয়ার ইভেন ডিম আছে এখানে দুই দুইটা ডিম আছে আশা করছি ডিমের বয়স কয় দিন ভাই চার দিন ডিম তো জমানোর কথা জমছে দুইটাই কত টাকা দাম চাচ্ছেন তেরোশো টাকা চাওয়া দাম দর্শক বন্ধুরা ইন্ডিয়ান কাগজি তেরোশো টাকা ভাই দাম চাচ্ছে তবে ওইটা না একদম রাখবেন কত একদম যদি ডিম সহ মাত্র বারোশো টাকা বারোশো টাকা লাস্ট প্রাইস ভাই একশো টাকা কমাইছেন এক হাজার টাকা মাসাল্লাহ দর্শক মাত্র এক টাকার বিনিময়ে

ট্যাগ লাগানো আছে রেসিং ট্যাগ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি এগুলা খামারি ট্যাগ মনে হয় না ভাই আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এই জোড়াটার দাম চাচ্ছেন কত আপনি সতেরোশো টাকা চাওয়া দাম একদম না একদম কত একদম যদি কেউ নেয় যদি কেউ নেয় আজকের জন্য মাত্র মাত্র গোল্লার চেয়ে কম কত মাত্র চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে এই রেসার কবুতর জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সিঙ্গেল তিনটা মাদি আছে আচ্ছা আমরা একসঙ্গে দেখাই দিই যেহেতু একই

একদম থাকবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে বন্ধু করেন আমার আপনারা দেখতেই পাচ্ছেন লাহোরি কবুতরে একটা জোড়া দর্শক দেখেন রেড কালারের লাহোরি তবে পায়ের ফেতার গুলো একটু ছোট দেখা যাচ্ছে ভাই এগুলা কি কাটা আছে নাকি কোনটা না 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 কাটা না কাটা না এরকমই না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এখানে যা আছে কোয়ালিটি আমরা কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নর কোনটা আর মাদি কোনটা আপনার হচ্ছে বাম পাশেরটা না ডান পাশেরটা ডান পাশেরটা মাদি কবুতর হ্যাঁ এটা ডিম বাচ্চা রানিং আছে তো ইনশাআল্লাহ আচ্ছা তো অতি শীঘ্রই ডিম পাড়বে আমি একটু লারা ছাড়া দেই খাঁচাটা অনেক বড় অনেক দূরে আছে কবুতর গুলো অতি শীঘ্রই ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে পেটার প্রাইস কত চাচ্ছেন আপনি চাচ্ছি ভাইয়া দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা কি চাওয়া দাম না একদম এটা ভাইয়া মূলত আমি চাচ্ছি গিফট করতে বুঝছেন আচ্ছা মানে চাইতে চাচ্ছি না তারপরও যদি কেউ আমার কাছ থেকে দশ পেয়ার কবুতর নেয় যে কোনো কবুতর দশ পেয়ার আচ্ছা তার জন্য আমি এটা গিফট বিনামূল্যে মাসা তো দর্শক বন্ধুরা দেখেন আপনাদের জন্য বাইরের কিন্তু গিফট চলে আসছে রবিউল ভাই দিয়ে আপনাদেরকে গিফট একদম বিনামূল্যে এই আপনারা পাবেন ভাইয়ের কাছ থেকে আজকের ভিডিও থেকে একদম বিনামূল্যে তবে যিনি দশ পেয়ার কবুতর নেবেন এনি পিজন যে কোনো জোড়া যে কোনো কবুতর দশ জোড়া হলেই হবে দশ জোড়া যিনি নেবেন তিনি ইনশাল্লাহ এই কবুতর জোড়াটা গিফট হিসেবে পাবেন আমি আবার ভালোভাবে দেখাইতে দেখেন একদম সুস্থ সবল এবং রানিং পেয়ার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতর একটা জোড়া যদিও বোম্বাই দুইটা দুই কালারের কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ইয়েলো কালারের বোম্বাই কবুতর যেটা সম্ভবত মাদি না ভাই আর যেটা ন রয়েছে এখানে এটা কিন্তু আন্তলোসিয়ান কালার দর্শক আপনারা দেখেন ইন্দোনেশিয়ান কালারের বোম্বাইয়ের যদি পারফেক্ট জোড়া হয় এর থেকে ভালো কিছু আসলে হয় না তো এখানে জোড়া নাই সিঙ্গেল একটা নর ইন্দোনেশিয়ান তবে বাচ্চা আসতে পারে সম্ভাবনা রয়েছে দুইটা ডিম আছে দেখেন যেহেতু নর্থটা ইন্দোনেশিয়ান বাচ্চা আসতে পারে সম্ভাবনা রয়েছে তবে আমি একশো পার্সেন্ট বলবো না

ব্লুবার মানে সবজি কালার রেসার আমরা যেটা বলি সচরাচর এখানে ডান দিকে যেটা আছে ওটা মাদি বাম দিকে যেটা আছে ওটা নর ডান দিকে নর আর বাম দিকে একটা মাদি কো এই যে দেখেন আমি শেপ দেখাচ্ছি চোখ দেখাচ্ছি শেপ দেখাচ্ছি চোখ দেখাচ্ছি গলার উপরে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম শাইনিং একটা কালার চকচক করতেছে খুবই সুন্দর একটা পেয়ার দেখেন ডিম্বা চৌকে আছে জি রানিং করব তো না মাশাআল্লাহ দর্শক এই যে দেখেন একটু লাই লাই চারে দিলাম দেখেন এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই পেয়ারটার দাম কত চাচ্ছেন এই পেয়ারটা চাওয়া দাম 1500 টাকা চাওয়া দাম পনেরোশো একদম একদম ভাই দুই পেয়ার আছে দেখেন এক পেয়ার এইটা আরেকবার কই যে পাশে আচ্ছা আচ্ছা পাশাপাশি আরো একজোড়া আছে দর্শকরা এই যে দেখেন ভাই কিন্তু আপনার একসঙ্গে যারা অধিকাংশ কবিতা নেবেন দুই জোড়া তিন জোড়া তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন এছাড়া ভাই কিন্তু আপনাদের জন্য এক জোড়া গিফটও রাখছেন তো যার যেভাবে খুশি সুবিধে সেভাবেই আপনারা ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন রবিউল ভাই এই জোড়াটা কত ভাই সিঙ্গেলে এই পেয়ারটা চাঁদের ষোলোশো আর এটা চাচ্ছি পনেরোশো দুই পেয়ার আসে একত্রিশশো যদি কেউ একত্রে হম হম মাত্র ছাব্বিশশো টাকা দুই জোড়া নিতে হবে একসঙ্গে দাম থাকবে মাত্র ছাব্বিশশো দুই হাজার দর্শক আমরা এই মুহূর্তে পাচ্ছি এখানে চমৎকার আরো কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া শোয়া চন্দন কবুতরের জোড়া আর সবচাইতে যে জিনিসটা এই জোড়াটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এদের কালার কোয়ালিটি আপনারা দেখেন কালারটা কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা কালার

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন এখানে মাদিটা এবং এই যে নর দেখেন রবিউল ভাই এটা কি কবুতর ভাইনা কি ঝাঁক

ইনাল্লাহ খুব ভালো পরিমানে ফ্লাইং করবে যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন বাইরের কাছ থেকে এই প্যারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা গিরিবাস কবুতর একটা জোড়া

হাজার টাকা আগে দেখবেন চিনবেন তারপরে কিনবেন যে চিনবেন সে কিনবে যে চিনবেন না সে কিনবেন না এই যে দেখেন দুইটার টাকানো স্টাইলটা দেখছেন খুবই চমৎকার আশা করি পছন্দ হবে আপনাদের সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর আছে আর অনেক জনপ্রিয় একটা কালার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার আকাশের মধ্যে মাক্সি কালার এটাও কিন্তু অ্যাভেলেবেল কালার না এটাও খুবই রেয়ার কালার বিকজ কম পাওয়া যায় তো যারা নিতে চান ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখতেই পাচ্ছেন আপনারা একটা লাল রঙের কবুতর আর একটা সাদা রঙের কবুতর এগুলো কি কবুতর গোল্লা কবুতর তো এটা গোল্লা কবুতর ইভেন এর দুইটা বাচ্চা রয়েছে এই যে দেখেন বাচ্চা দুইটা এতটা সুন্দর কি বলবো আপনারা নিজেই দেখেন এই যে দেখেন দুইটা বাচ্চাই কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই কিন্তু অনেক স্বাস্থ্যবান এবং খুবই হেলদি ঠিক আছে যারা নিবেন ইনশাল্লাহ বাচ্চা আর বাচ্চার কালারটা কীরকম আসছে আমি একটু আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চার কালার কিন্তু মার্শাল্লাহ একদম চমৎকার ঠিক আছে আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ বিকজ পছন্দ করারই কবুতর এই যে দেখেন চোদ্দশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা এই চমৎকার প্যাড এই যে দুই দুইটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন তো এই দুইটা বাচ্চা সহ ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর বাচ্চার কালারটা দেখছেন একদম গর্জিয়াস কালার আসছে কিন্তু দেখেন কালার দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটা লাল আর একটা সাদা এই যে দেখেন লালটা মাদি আর সাদাটা নর আচ্ছা আচ্ছা তো দেখেন আপনারা আগের জোড়াটা লালটা মাদি সাদাটা ছিল নালটা নর সাদাটা আর এখানে সাদাটা নর লালটা মাদি এবং এখানেও কিন্তু দুই দুইটা বাচ্চা রয়েছে দর্শক বন্ধুরা এই যে দেখেন এগুলা কিন্তু একদম পালের কবুতর যিনি খামারি ওনার কবুতর বিকজ এই কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন যারা কবুতর বাচ্চা করায় তারা সব সময় কিন্তু কালার আলাদা আলাদা কালারের জোড়া দেয় আর আলাদা কালারের জোড়া দিলে বাচ্চা কিন্তু খুব ভালো করে এই যে দেখেন দুই দুইটা বাচ্চা দর্শক বন্ধুরা এই যে দেখেন দুই দুইটা বাচ্চা রয়েছে বাচ্চা নিতে পারবেন একটু বড় ভাই এর একটা জোড়া আমরা সবসময় বিক্রি করে থাকি আপনার দুই হাজার বাইশো পঁচিশশো টাকা আচ্ছা 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 সেক্ষেত্রে আপনার বাচ্চা সাহেব দিচ্ছি আপনার মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর রয়েছে তো দেখতেই পাচ্ছেন ভরপুর ডাকের উপরে আছে আছে যেটা মাদি কবুতর কালারিং রাজগোল্লা ব্ল্যাক কালারের মাদি একদম পিওর হোয়াইট কালার ওইটা কোনো গোল্লা না ভাই এই যে দেখেন এক একটা বাচ্চা আছে এই যে দেখছেন একটা বাচ্চা সহ ইনশাআল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন রবিউল ভাই এই জোড়াটা এই সিঙ্গেল বাচ্চা সহ কত

সবচাইতে বড় কথা হচ্ছে যে বাচ্চা দুইটাকে যে খাওয়ানো হয়েছে মানে ওদের বাবা মা যে খাওয়াইছে দুইটাকে কিন্তু সেম ভাবে খাওয়ায় এরকম লক্ষ্মী কবুতর খুব কম পাওয়া যায় দেখেন দুইটা বাচ্চা এক সাইজের ঠিক আছে আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন দেখার মতো কবুতর এখন হচ্ছে চোখ ফুটছে অলরেডি হ্যাঁ চোখ ফুটে গেছে নিতে পারবেন

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর রয়েছে একদম দেখার মতো একদম পুতুলের মতো দেখতে একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখেন অলরেডি এখানে ডিম রয়েছে একটা যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ ডিম সহ না আর আজকে অনেক কবুতর ডিম বাচ্চা সহ কিন্তু আপনারা পাচ্ছেন কাজেই কবুতরগুলো আপনারা নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন অন্তত পক্ষে ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা একদম কত একদম যদি ডিম মানে একটা পারছে আরেকটা পারবে আরেকটা পারবে ডিম চা ফিক্সড ঠিক দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে কালারিং রাজগোল্লা রেড কালার একদম শেষ পেয়ার মানে লালের মধ্যে লালের মধ্যে এটা লাস্ট পেয়ার তো যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর এখানে যে কবুতরগুলো রয়েছে এগুলো তো আপনারা নিবেনই এর বাইরেও ভাইয়ের কাছে অ্যাভেলেবেল কালেকশন থাকে কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা যে কবুতরগুলো দেখাই এগুলোই আসলে শেষ নয় কবুতর সবসময় সত্তর আশি জোড়া ভাইয়ের কাছে থাকে তো আপনারা চাইলে স্পেশালি কেউ ভিডিও কলে দেখে ভাইয়ের কাছ থেকে গোল্লা বা এইটা যে কোনো কবুতর অর্ডার করে নিতে পারেন

বলা যায় এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা ঠিক আছে অলরেডি একটা ডিম পারছে দর্শক বন্ধুরা একটা ডিম পারছে আরো একটা পারবে ইনশাল্লাহ দুইটা ডিম নিতে পারবেন বিশেষ করে এই কবুতরের জোড়াটার কালার মার্কিং কিন্তু দেখার মতো এই যে দেখেন রবিল ভাই এই জোড়াটার দাম কত এই যে দেখেন কবুতরের জোড়াটার এইটা মাদি কবুতরটা এখানে বসা রয়েছে মাদিটা ডিমে আছে নাকি ভাই আচ্ছা আমি দেখা একটু এই যে একটা ডিম পারছে দর্শক বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ ডিম আরো একটা পারবে এই টাও দুইটা ডিম সহ নিতে পারবেন আর গোল্লা কবুতর এমনিতে আসলে বলা লাগে না এগুলা প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে তো যারা ডিম বাচ্চা নেওয়ার জন্য গোল্লা পালতে চান তারা গোল্লা নিতে পারেন ইনশাল্লাহ সমস্যা নেই এই প্যাটার দাম কত এই প্যাটা ভাই আপনার পনেরোশো একদম একদম যদি কোনো আজকের জন্য মাত্র তেরোশো তেরোশো লাস্ট প্রাইস লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা এই যে এটা মাদি ঠিক আছে এই যে মাদিটার কোয়ালিটি দেখছেন আপনারা এটা মাদি কবুতর এবং এইটা নর কবুতর নর মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ সেম টু সেম কালার দেখার মতো একটা পেয়ার ইভেন এইটা কিন্তু না লাল না কালো না আকাশি এটা কিন্তু আলাদা একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন মিলি কালার ঠিক আছে তো এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ ফুল রানিং গ্যারান্টি আছে এই যে দেখেন আমি কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা আপনাদেরকে দেখাই একদম ঝরঝরা করকরা অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা করা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রবিউল ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত আপনি বাইশশো টাকা চাওয়া দাম নাকি একদম এটা চাওয়া দাম না আচ্ছা আচ্ছা একদম কত একদম যদি আজকের জন্য হুম মাত্র আঠারোশো টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন কালারিং রাজগোল্লা এটা মাক্সি কালার এটাও কিন্তু দেখার মতো একটা কালার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এখানে মাদিটা বামে ডানে নরকবুতর এবং ডিম বাচ্চা এই পেয়ারটাও তো রানিং আচ্ছা আচ্ছা তো মার্শাল্লাহ দেখেন আর মাক্সি কালারটাও কিন্তু পাওয়া যায় না ঠিক আছে খুবই রেয়ার একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কবুতরের জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন দামটা বলবেন ভাই আঠারোশো টাকা চাওয়া দাম একদম কত একদম যদি আজকের জন্য আজকের জন্য ষোলোশো টাকা লাস্ট প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই তে লাস্ট প্রাইস একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো বেশ কিছু গোল্লা কবুতরের কালেকশন রয়েছে আর এখানে অনেকগুলো কবুতর দ্যাট মিনস এগুলো মোটামুটি সিঙ্গেল কবুতর সিঙ্গেল নর সিঙ্গেল মাদি লালটা কি

মাত্র তেরোশো টাকা মাত্র টাকা আচ্ছা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে একদম তেরোশো টাকা আপনারা কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন তো আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও খুব সুন্দর দেখতে একটা কালারিং গোল্লা কবুতর রানিং কবুতর এই জোড়াটা ডিম্বা চৌকে আছে তো এই পেয়ারটার দাম চাচ্ছেন কত আচ্ছা তো দর্শক এটা তেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া কালারিং রাজগোল্লা কবুতের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এবং বুক সাদা কালো বুক সাদা এখানে নরকুন্ডা মাদি ভাই এই জোড়াটা কি রানিং ডিম্বা চৌকে আছে মাশাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা সাইজ কোয়ালিটি গেট আপ কালার দেখেন পছন্দ করার মতো কবুতর দর্শক বন্ধুরা নিতে পারবেন তো রবিউল ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত আপনি পনেরোশো টাকা চাওয়া দাম হ্যাঁ একদম কত মাত্র টাকা লাস্ট টাকা ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাটটা লাস্ট প্রাইস একদম চোদ্দশো টাকা হলে নিতে পারবেন 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক সঙ্গে তিন পিস কবুতর আছে এই কবুতরটা কি ভাই এই যে ডান বাম দিকে যেটা আছে এখানে হবে তিনটাই মাদি তিনটাই মাদি আচ্ছা আচ্ছা তিনটা মাদি 1015 দুইটা গোল্লার মাদি আর একটা ইয়েলো কালার জার্মান শিল্ড কবুতরের মাদি জার্মান শিল্ডের মাদিটা কি রানিং জি রানিং ফুল রানিং তিনটায় ফুল রানিং মাদি কোনটার দাম চাচ্ছেন কত আপনার হচ্ছে বাম পাশে যে মাদিটা ওটা যদি না ওটা করবে একদম